ভ্রমণ মানেই আমার কাছে আনন্দদায়ক, তা সে দূরে হোক বা বাড়ির কাছে। কর্মসূত্রে বহুদিন বাইরেও কাটিয়েছি বা এখনো কাটাচ্ছি, তাই হোমসিক শব্দটা আমার জন্য নয়। কুয়োর ব্যাং হয়ে না থেকে মুক্ত বিহঙ্গ হয়ে থাকতেই আমি পছন্দ করি চিরটা কাল, কারণ উন্মুক্ত পরিবেশেই নিজেকে সত্যিকারে আবিষ্কার করা যায়। কত বাধা আসে অচেনা পথে, তবুও ভালো লাগে। আর প্রত্যেকটা বাধা পেরোনোর পর আরও বেশি করে উপলব্ধি হয় জীবনের আসল অর্থ। যাই হোক, আমি এত কথা বলছি কেন বলতো? কারণ গত 12ই এপ্রিল এমনই এক অজানা পথে পাড়ি দিয়েছিল এই ভ্রমণ পিপাসু বাঙালি। মনে এক নতুন উত্তেজনার সাথে পা বাড়িয়েছিলাম বিদেশের পথে। এক নতুন দেশ, নতুন ভাষা, নতুন সব নিয়মকানুন, সব মিলিয়ে অনেক প্রতিকূলতা। তবে এই প্রতিকূলতাকে কাটিয়ে নতুন পরিবেশে একাত্ম হয়ে যাওয়াই একজন আসল এক্সপ্লোরারের কাজ। আজকের পর্ব শুরু করার আগে চলো একবার দেখে নিই গত পর্বের কিছু ঝলক। কলকাতা থেকে এয়ার এশিয়ার এয়ারবাস AK-62 চেপে রাত 12:45 রওনা দিয়েছিলাম মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুরের উদ্দেশ্যে। এক নতুন টাইম জোনে প্রবেশ করেছিলাম কয়েক ঘন্টার মধ্যেই। ফ্লাইটে উঠে এক ঘুম দেওয়ার পর সূর্যের আলো এসে পড়েছিল চোখে। ঘড়িতে তখন ভারতীয় সময় অনুযায়ী 4:30, অর্থাৎ মালয়েশিয়া স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী তখন সকাল 7টা। সেই পর্বে তোমাদের মালয়েশিয়া ভ্রমণ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য, যেমন কি কি ট্রাভেল ডকুমেন্টস লাগবে, কোথা থেকে কারেন্সি এক্সচেঞ্জ করাবে, MDAC অর্থাৎ মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ডের রেজিস্ট্রেশন কিভাবে করবে, কোথা থেকে সিম নেবে, কোথায় বা থাকবে, কি কি খাবারের অপশন পাবে, এমন সব তথ্য দিয়েছিলাম। ফ্লাইট থেকে নামার পর নতুন দেশি এয়ার এশিয়া আমাকে দিয়েছিল এক নতুন চমক। এমন ঘটনা আমার সাথে প্রথমবারই ঘটেছিল। চেক ইন লাগেজ কালেক্ট করতে গিয়ে জানতে পারলাম আমার লাগেজ কলকাতা থেকে এখনো এসে পৌঁছায়নি। ইমেল চেক করতেই দেখলাম এয়ার এশিয়া একটি মেল পাঠিয়েছে যাতে প্রপার্টি ইরেগুলারিটি রিপোর্ট পাঠানো আছে। এয়ার এশিয়ার অফিসে যেতেই তারা আমাকে একটি ফর্ম ফিল আপ করতে বলে এবং আশ্বস্ত করে যে আমার লাগেজ পরের দিন আমার হোটেলে পৌঁছে দেওয়া হবে। তারপর নিজেই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড দিয়ে কিছু ক্যাশ উইথড্র করে স্কাইবাসে চড়ে রওনা দিয়েছিলাম KL সেন্ট্রাল বাস স্টেশনের দিকে। আচ্ছা, এই প্রসঙ্গে জানিয়ে রাখি তোমাদের সাথে অবশ্যই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড রাখবে। ডেবিট কার্ড থাকলে সেখানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা অন করে রাখতে ভুলবে না। এই KL সেন্ট্রাল থেকে MRT চেপে আমি পৌঁছে গেছিলাম শহরের সিটি সেন্টার অর্থাৎ বুকিত বিন্তাংয়ের উদ্দেশ্যে। আজকের গল্প শুরু হবে এই বুকিত বিন্তাং থেকেই, তো চলো শুরু করি আজকের গল্প। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়ির কাঁটায় এখন 7:00, কে বলবে এখন 7:00। এখনও পর্যন্ত হালকা আলো দেখা যাচ্ছে, তবে কুয়ালালামপুর শহর সত্যি একটা ঝাঁ চকচকে শহর। ঠিক যেরকম হওয়া উচিত ছিল, যেরকম এক্সপেক্ট করেছিলাম, সেরকমই কুয়ালালামপুর শহর। রাত্রেবেলায় এনার্জি লেভেলই আলাদা এখানে মানুষজনের। দেখতে পাচ্ছি মিউজিক, ক্লাবস, পাবিং, যাদের এগুলো খুব ভালো লাগে তাদের জন্য কিন্তু কুয়ালালামপুর একটা আইডিয়াল প্লেস হতে পারে। তো যাই হোক, আমার দুঃখের বিষয় হচ্ছে এয়ার এশিয়ার দৌলতে আমি এই একটা টি শার্ট পরেই আমি ঘুরে বেড়াচ্ছি। যতক্ষণ না আমার লাগেজ আসবে, কিছু করার নেই, এই পরেই আমাকে ঘুরতে হবে। তো এখন সামনে বুকিত বিন্তাং, এই বুকিত বিন্তাং দিকে আমি যাচ্ছি। আচ্ছা, এখানে এক লোকেশন থেকে এক লোকেশনে যাওয়ার জন্য কিন্তু GPS অন করে যাবে না, এখানে মুভিট অন করে যাবে। মুভিট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? স্ক্রিনেও দেখতে পাচ্ছ কীরকম দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটা। তো ওই অ্যাপ্লিকেশনটা অন করে এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাবে। তো এখন 270 মিটার আছে সামনে বুকিত বিন্তাং যায়। ৪৭
এই যে এপার বাংলা ওপার বাংলার লড়াই এখন শুরু হয়েছে, মানে ইন্ডিয়া পাকিস্তানের একটা সময় লড়াই ছিল, এখন ইন্ডিয়া বাংলাদেশের তার থেকে বড় লড়াই, ঠিক আছে? স্পেশালি ক্রিকেট ম্যাচ হলে সেটা বোঝা যায়, কিন্তু বাইরে এলে, দেশের বাইরে এলে বাংলাদেশ তার, মানে বাংলাদেশিদের কথা বলছি, বাংলাদেশিরা তাদের দেশ, মানে বাংলাদেশের বাইরে গেলে এবং ভারতীয়রা ভারতের বাইরে গেলে তখন কিন্তু এই বাঙালিয়ানার টাচটাই কাজ করে, ঠিক আছে? যা দেখতে পাচ্ছি, মানে আমার তো অনেক কথাবার্তা হচ্ছে পশ্চলতি মানুষদের সাথে, এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি সব রকম কমিউনিটির লোকজন আছে, কিন্তু এখানে কিন্তু বাঙালি বাঙালিকে উপকার করছে, ঠিক আছে? এখানে কিন্তু বাঙালি মানে একটাই, বাঙালি মানে কেউ দেখছে না যে সে এপার বাংলার না ওপার বাংলার, আর এমনটাই হওয়া উচিত, এমনটাই তো ছিল একটা সময়। কেন এই বৈষম্য শুরু হলো ভগবান জানে। তো যাই হোক, এখন আমি পায়ে পায়ে কুয়ালালামপুর শহর ঘুরে দেখছি, বুকিত বিন্তাং ঘুরে দেখছি, এবং তোমাদেরকে দেখাবো একটা খুব দারুণ সুন্দর মিউজিক্যাল ফাউন্টেন শো, যেটার খবর আমি আগেই নিয়ে নিয়েছি, এবং সেটা হয় 8টা থেকে 10টা, এখন ঘড়ির কাঁটায় 7:30, মানে অ্যাজ পার মালয়েশিয়ান টাইম। তো যাচ্ছি এখন, এই যে প্যাভিলিয়ন দেখছো, এই বিল্ডিংটা আমার ব্যাক সাইডে, এই প্যাভিলিয়ন বিল্ডিংটার ভেতর দিয়েই যাবো আমি সুরিয়া KLCC-তে। আগে যাবো KLCC পার্ক, সেখান থেকে সুরিয়া KLCC। এই প্যাভিলিয়ন মলটাতে মানে কোন ভালো ব্র্যান্ড আছে আর কোন ভালো ব্র্যান্ড নেই, গুচি থেকে শুরু করে ক্রিশ্চিয়ান ডিওর থেকে শুরু করে কোকো শ্যানেল থেকে শুরু করে, আমার অপোজিটে দেখতে পাচ্ছ আম্বানি, মানে কী আছে আর কী নেই, ঠিক আছে? মানে দেখার মতো মলগুলো সত্যি বলছে, মানে কোনো তুলনা হবে না, মানে এখানকার মলের সাথে আমাদের সাউথ সিটি বা কোয়েস্ট মল কোনো তুলনা হবে না, কোনো কম্প্যারিজনই আসে না। তো যাই হোক, লোকে আবার এটা ভাবতে পারে যে আমি বিদেশে গিয়ে দেশের নিন্দে করছি, অনেক মানুষ তো আবার অনেক কিছু ভাবে, পার্সপেক্টিভটাই তো আলাদা হয় অনেক মানুষের, সবসময় নেগেটিভ ওয়েতে সব কিছু ভাবে। তো যাই হোক, সেই জন্য বলার সাথে সাথে আবার আমি এটা বলে দিলাম যে না, আমার দেশ সবসময় এগিয়ে, আমার দেশ মহান সিনিক বিউটি ওয়াইজ বা মানুষের আতিথেয়তা দিক দিয়ে সব দিক দিয়ে আমার দেশ অনেক এগিয়ে, কিন্তু ছা চকচকে শহর যদি তোমরা বলো তাহলে কিন্তু কুয়ালালামপুর অনেক অনেক এগিয়ে। দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত সবুজ আর পাহাড়ে ঘেরা একটি প্রাকৃতিক সৌন্দর্যে দেশ এই মালয়েশিয়া। একটি বহুজাতিক এবং বহু ধর্মের সমন্বয়ে গঠিত দেশ এই মালয়েশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি উন্নত ও ধনী দেশ। এর মাথাপিছু আয় বর্তমানে মার্কিং $10,000-এর বেশি। ধনী দরিদ্রের মধ্যে আয়ের বিরাট পার্থক্য থাকলেও মোটামুটি সব নাগরিকই সচ্ছল। বলতে গেলে বিশ্বের উন্নত দেশগুলির মতো সবারই বাড়ি, গাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র আছে, সবাই চিকিৎসা সেবা এবং শিক্ষার সুযোগ সুবিধা পাচ্ছে। ফাইনালি চলে এলাম নিজের ডেস্টিনেশনে। তো এই পুরোটাই হচ্ছে কিন্তু KLCC পার্ক, ঠিক আছে? এবং এখানে একটা মিউজিক্যাল ফাউন্টেন শো হয়, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এমন একটা জায়গায় যেতে চাইছি যেখান থেকে এই প্যাট্রনাইজ টাওয়ারে একটা ভালো ভিউ পাবো এবং তোমাদেরকে মানস ভ্রমণ করাবো। এই 6 ইঞ্চি স্ক্রিনে তোমরা দেখবে প্যাট্রনাইজ টুইন টাওয়ার। চলে এলাম ফাইনালি KLCC পার্কে।
আর নিজের চোখকে এখনও বিশ্বাস করতে পারছি না, হালকা করে উঁকি দিচ্ছে। টুইন টাওয়ার্স, প্যাট্রনেস টুইন টাওয়ার্স। এই বাংলাদেশের এই ভাইয়ের সাথে পরিচয় হলো, আমি উনারে আর উনি আমারে অনেক ছবি তুলে দিলেন। এখন আমরা ছবি তোলার লোক পাচ্ছি না, ঠিক আছে? তো হ্যাঁ, এখানে এসে কিন্তু এই বাঙালি বাঙালি চার্চটাই কাজে লাগবে, কি বলেন? আধ ঘন্টা অন্তর অন্তর হয়। সুরিয়া KLCC যে মলটা রয়েছে তার ব্যাক সাইড দিয়ে এরকম একটা ব্রিজ আছে, ঠিক আছে? এখানে সবাই দাঁড়িয়ে কিন্তু পিকচার নেয়। তো এখান থেকে প্যাট্রনেস টুইন টাওয়ারে একটা অসাধারণ ভিউ তোমরা পাবে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে কেউ যদি চাও এই ফাউন্টেন শো কিন্তু এনজয় করতে পারবে। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। মনে পড়ে সেই সিনটা ডন পার্ট ওয়ানের, শাহরুখ খানের ডনের, যেখানে অর্জুন রামপাল তার ছেলেকে পিঠে করে নিয়ে যাবে? এই হচ্ছে সেই জায়গা যেখানে ডনের শুটিং হয়েছিল। অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে ডনের শুটিংটা হয়েছে, মানে বেশিরভাগ পার্টটাই মালয়েশিয়াতে হয়েছে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. তুমি কি কখনো ভেবে দেখেছো যে বিশ্বের সবচেয়ে আইকনিক ভবনগুলির মধ্যে একটিতে কেনাকাটা করা কেমন হবে? মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্যাট্রনেস টুইন টাওয়ারের গোড়ায় অবস্থিত সুরিয়া KLCC-তে তুমি এটা অনায়াসেই করতে পারো। Shadow through
through the sun rays and I... সুরিয়া কেএলসিসি শুধুমাত্র কেনাকাটার স্বর্গ নয়, এটি একটি সাংস্কৃতিক, শৈল্পিক এবং বিনোদনের কেন্দ্র। বছরের পর বছর প্রচুর পর্যটকদের আকর্ষণ করে এই সুরিয়া কেএলসিসি। তুমি স্থানীয় বা পর্যটক যাই হও না কেন, সুরিয়া কেএলসিসিতে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে। ফ্যাশন থেকে খাবার, শিল্প থেকে অ্যাকোরিয়াম, বিজ্ঞান থেকে স্কাইব্রিজ, এই সমস্ত কিছু তোমরা পাবে একই ছাদের তলায় সুরিয়া কেএলসিসিতে। এই সুরিয়া কেএলসিসি মলের মধ্যেই রয়েছে কেএলসিসি অ্যাকোরিয়া, যার প্রবেশ মূল্য ভারতীয় মুদ্রায় 1,500 টাকা। এর টিকিট তোমরা ক্লু ক্যাপের থ্রু কাটতে পারো। কিভাবে 2-3 ঘন্টার সময় এই কেএলসিসি অ্যাকোরিয়াতে কেটে যাবে তা তোমরা বুঝতেই পারবে না। এই অ্যাকোয়ারিয়া কেএলসিসি হল একটি অত্যাধুনিক অ্যাকোরিয়াম যা শহরের কেন্দ্রস্থলে সুরিয়া কেএলসিসি মলের মধ্যে অবস্থিত। সবুজ সাগরে কচ্ছপ থেকে শুরু করে স্যান্ড টাইগার, হাঙর এবং জায়ান্ট গ্রুপার সহ বেশ কিছু আইকনিক মালয়েশিয়ান প্রজাতির জলজ প্রাণী দেখতে পাবে এই কেএলসিসি অ্যাকোরিয়াতে। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই কেএলসিসি অ্যাকোরিয়া খোলা থাকে। আমি কিন্তু ফিরছি, প্যাভিলিয়নের রাস্তায় যাচ্ছি, মানে প্যাভিলিয়ন মলটার রাস্তায়। তবে এই জায়গাটা কেন ভিডিওটা অন করলাম সেটা তোমাদেরকে বলি। এই জায়গাটা দেখলে হয়তো অনেকেরই মনে পড়বে, ডনের একটা সিন ছিল, মানে ফার্স্ট ওয়ানে, ঠিক আছে, ফার্স্ট পার্ট যেটা ছিল ডনের, সেখানে এসআরকে আর অর্জুন রামপালের একটা অ্যাকশন সিন ছিল, ঠিক আছে। তো সেটা কিন্তু এই ওয়াকওয়েতেই হয়েছিল, ঠিক আছে। এখানে সোহেলের সাথে পরিচয় হওয়ার পরে বেশ দারুণ সুন্দর একটা সময় কাটাচ্ছি। তো আমাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে ও দেখাচ্ছে, তার কারণ ও অলরেডি এসছে সকালের দিকে, না? হ্যাঁ, সকালের দিকে এসছিল। তো এখন আমরা দুজন দুজনের প্রচুর ছবি তুলে দিচ্ছি, এখন ফটো সেশন হচ্ছে, দুজনেরই ছবি তুলে দেওয়ার একদম লোক ছিল না, ঠিক আছে। তো আমি যেখানে হোটেল নিয়েছি ওই এরিয়াতেই ও হোটেল নিয়েছে, তো একসাথেই ফিরবো, ঠিক আছে। আর একটা বাঙালি বাঙালি টান কাজ করেছে, ভালো লাগছে, ভালো সময় কাটছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত 13টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট দেশ এই মালয়েশিয়া। এই মালয়েশিয়ার সাথে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই এবং ফিলিপিনের সীমান্ত রয়েছে। দেশটি বিষুবরেখার নিকটবর্তী হওয়ায় এর জলবায়ু মূলত গ্রীষ্মপ্রধান। শীতকালে দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং গ্রীষ্মকালে উত্তর পূর্ব অঞ্চলে মৌসুমী বায়ু প্রবাহিত হয় এবং তা বর্ষাকাল অবধি থাকে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ এবং 19শ শতাব্দীতে ব্রিটিশরা বর্তমান মালয়েশিয়া অঞ্চলে উপনিবেশ এবং আশ্রিত রাজ্য প্রতিষ্ঠা করে। একে ব্রিটিশ মালয় বলা হতো। 1942 থেকে 1945 সাল পর্যন্ত জাপান ধীরে ধীরে মালয়েশিয়া দখল করতে থাকে। 1948 সালে মালয় উপদ্বীপে অবস্থিত ব্রিটিশ শাসিত অঞ্চল সমূহের সমন্বয়ে মালয় ফেডারেশন গঠিত হয়, যা 1957 সালে স্বাধীনতা লাভ করে।
সিঙ্গাপুরের ব্রিটিশ উপনিবেশ এবং পূর্ব মালয়েশিয়ান রাজ্য 1963 সালে ফেডারেশনে যুক্ত হয়, আর তখনই মালয়েশিয়া স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। কুটুম্বারি রেস্টুরেন্ট এখানেই, ও আমাকে সাজেস্ট করলো খাবারটা ভালো, দেখি কেমন হয়। কী দিয়েছে দেখো, ডাল দিয়েছে, লেবু দিয়েছে, শশা কেটে দিয়েছে, ভাত দিয়েছে, মাছের ভর্তা আছে, আর এইদিকে চিকেন রোস্ট আছে, দারুণ খাবার। এখন খাবারগুলো খেয়ে একটু বলি, বাংলাদেশি খাবার খাচ্ছি, ঠিক আছে? তো বাঙালিয়ানা খাবার খাওয়ার মজাই আলাদা, হ্যাঁ না? দেখি ডালটা টমেটো দিয়েছে, টমেটো দিয়ে করেছে, কিসের ডালটি মটর ডাল, মটর ডাল লাগছে আমার। একটু লেবু দিয়ে খাই, লেবু দিয়েছে, এখানে কিন্তু আবার ভাজা দেওয়ার সিস্টেম নেই, আমরা যেমন ডাল দিয়ে ভাজা খাই। ডালটা ভালো, ভালো হয়েছে, একটু পাতলা, যারা একটু পাতলা পাতলা ভালোবাসো তাদের জন্য ভালো লাগবে, ঠিক আছে? এরপরে আসল আকর্ষণ আছে বলছি। এবার এই মাছের ভর্তাটা খাই, ভাইয়া বললো যে খুব ঝাল হয়েছে নাকি, অল্প অল্প করে মেখে খাই, প্রথমবার খাচ্ছি এরকম মাছের ভর্তা। ও বললো কাচকি মাছ, সেই ঝাল হয়েছে, সেই ঝাল, সেই ঝাল। আমার না একটু শুটকি মাছ, শুটকি মাছ লাগছে কিন্তু, শুটকি মাছ, শুটকি মাছ লাগছে। আমি শুটকি যেহেতু ভালোবাসি সেই জন্য ভালো লাগছে, কিন্তু অনেকে আবার শুটকি খায় না। আমি হচ্ছি পিওর বাঙালি, ঠিক আছে? তো শুটকি মাছ কিন্তু দারুণ জমে গেছে পুরো, শুকনো লঙ্কা বাটা দিয়েছে, দারুণ ঝাল। রাইসটাও কিন্তু খুব খারাপ নয়, খুব খারাপ রাইস নয়, মোটামুটি আমাদের মিনিকেট রাইস যেরকম হয় সেরকম টাইপের, তবে প্রেশার কুকারে বানানো যেটা বললো। চলো, স্টার অফ দ্য শো হচ্ছে এই চিকেন রোস্ট, দারুণ। দেশাটার রেওয়াজি রেওয়াজি ব্যাপার আছে, ঠিক আছে? খাবারটা কিন্তু দারুণ, ভালো জায়গায় নিয়ে এসেছে, দারুণ মশলা কষিয়েছে, গরম মশলাটার ইয়েটা খুব একটা বেশি ওভার পাওয়ার করছে না, ঠিক আছে? দারুণ মশলা কষেছে, পেঁয়াজ রসুনের ফ্লেভারটা খুব স্ট্রং, ঠিক আছে? দারুণ দারুণ। তবে এই খাবার কিন্তু একটু গুরুপাক খাবার, আগেই বলে দিচ্ছি, যারা একটু হেলথ কনসিয়াস আছে তাদের জন্য মুশকিল। আমি ভাই এসে তেল তেলে খাবার পছন্দ করি, ঠিক আছে? বাইরে ঘুরতে এসে এত মানা যায় না, তখন একটু ভালো করে খেতে হয়। খাচ্ছি চিকেনের পিসটা, দেখেছো সবাই? কমপক্ষে এটা 150-200 গ্রামের পিস হবে কমপক্ষে। শেষ পাতে মিষ্টি কী নিয়েছি, এটা হচ্ছে সিমুই রয়েছে, আর এটা হচ্ছে কলকাতার ফেভারিট, সবার মানুষের ফেভারিট রসগোল্লা। এইটার রেকমেন্ডেশন হচ্ছে আমার বাংলাদেশি ভাইয়ের, আর এইটা আমার রেকমেন্ডেশন, এটা হচ্ছে কলকাতার ভাইয়ের রেকমেন্ডেশন, ঠিক আছে? তো দুজনে দুটো শেয়ার করে বলবো কোনটা কীরকম, ঠিক আছে? সফট না? একটু মিষ্টিটা বেশি, মানে লাইট নয়, একটু ক্যাটক্যাটে মিষ্টি আছে, যারা একটু মিষ্টি লাভার তারা খুব ভালোবাসবে, কিন্তু সফট, ভীষণ সফট আর ফ্রেশ, ঠিক আছে? কিন্তু একটু মিষ্টিটা কিন্তু বেশি। আচ্ছা, এবার একটু ওর রিকমেন্ডেশনে আমি সিমুইটা খাই, ভালো মিস করলাম, একদম ঠিক, সিমুইটা বেশি ভালো, সিমুইটা বেশি ভালো, এখানে দুধটা তো কারণ কি সিমুইটা লাইট মিষ্টি আর এটা খুব ক্যাটক্যাটে মিষ্টি, ক্যাটক্যাটে মিষ্টি, তো মোটামুটি খাবার কিন্তু ভালোই হলো। তো আমি সবাইকে বলবো, এখানে যে ওনার আছে তার সাথে কথাও বলবো, বলে তোমাদেরকে বলবো যে এখানে এলে পরে
ট্রাই করতে পারো, বাংলাদেশি খাবার কিন্তু বেশ ভালো। ইনি হচ্ছেন মানে ওনার দেখতে পাচ্ছেন, দারুণ খাবার দাবার খেলাম, ঠিক আছে এখানে এর পরে অবশ্যই এই বাংলাদেশি খাবার খেতে আসতে হবে। নামি রেস্টুরেন্টে কুটুম্বারি রেস্টুরেন্ট, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে দারুণ খাবার খেলাম। অ্যাপ্লিকেশনের থ্রু ক্যাব বুক করে নিলাম, ওই 10 রিঙ্গিত পড়ছে, আমার লোকেশনে একদম পৌঁছে দেবে, মানে আমার হোটেলে একদম ডাইরেক্ট পৌঁছে দেবে। তো এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওর পাশেই হচ্ছে ওই বাংলাদেশি ভাইয়ের হোটেল, তো দেখলাম হোটেলটা, রুমটাও দেখলাম, ঠিক আছে মোটামুটি একজনের জন্য ঠিক আছে দেখলাম। তো এখান থেকে বেশি দূর নয়, ওই 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু চার্জটা খুবই হাই, 10 রিঙ্গিত মতো নিচ্ছে। 10 রিঙ্গিত মানে হচ্ছে ভারতীয় মুদ্রায় কিন্তু 180 টাকা, মানে বুঝতেই পারছো 1 কিলোমিটারের জন্য 180 টাকা। বাট আর ভাল লাগছে না সারাদিন পর। আর এখানে কিন্তু সবই এসি ক্যাব, এরকম নন এসির কোনো কনসেপ্ট নেই এখানে, ঠিক আছে। তো চলো আজকে এর মতো এই পর্যন্তই, আর বিশেষ কিছু দেখাবো না, হোটেলে গিয়ে কিছু কথা বলবো, ব্যাস তারপর ভিডিওটা এন্ড করে দেবো। ঘড়ির কাঁটায় রাত্রি 12:04, কে বলবে রাত্রি 12:04, এখন জাস্ট ক্যাব থেকে নিচে নামলাম, চারপাশে রাস্তাটা দেখো, ক্রিসমাসের পার্ক স্ট্রিট যেরকম হয় ঠিক সেরকম। তো যাই হোটেলে যাই এখন।